তো আমার যেটা তড়িৎ শক্তির যে ভিডিওটা ওটাতে এই যে কন্ডিশনটা ছিল তড়িৎ বর্তনী থেকে প্রাপ্ত ক্ষমতার শর্ত যেখানে R = R আমি প্রমাণ করেছিলাম তো ওই জায়গাটা একটুখানি ঠিকমতো ভাবে বোঝা যাচ্ছে না তো ওটা আমি আরেকবার করে দিচ্ছি তো পাওয়ার এর ফর্মুলাটা ছিল হচ্ছে E স্কয়ার R ডিভাইডেড বাই R প্লাস স্মল r স্কয়ার ক্যাপিটাল R টা হচ্ছে বহির বর্তনীর রোধ স্মল r টা হচ্ছে অভ্যন্তরীণ রোধ বা ব্যাটারির রোধ এটা হচ্ছে ব্যাটারির তড়িৎচালক বল বা ভোল্টেজ তাহলে এটা এই রাশিটা কখন সর্বাধিক হবে সেটা করার জন্য আমাকে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে মানে আমি r এর কোন মানের জন্য এই রাশিটা সর্বাধিক হবে সেটা জানার জন্য আমাকে ডেরিভেটিভ করতে হবে p এ উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল r তাহলে e টা ব্যাটারির ভোল্টেজটা তো কনস্ট্যান্ট তাহলে কি হয়ে যাবে e স্কয়ারটা বাইরে বেরিয়ে যাবে e স্কয়ারটা বাইরে বেরিয়ে গেলে ভেতরের যে রাশিটা পড়ে থাকলো r / r + small r স্কয়ার এইটার আমরা ডেরিভেটিভ করব তাহলে e স্কয়ারটা বাইরে থাকলো এটা ডেরিভেটিভ এর ফর্মুলা কি হয় ddx অফ সাপোজ ধরো দুটো ফাংশন আছে u আর v টা দুটোই x এর ফাংশন তার ডেরিভেটিভ এর ফর্মুলা হচ্ছে v স্কয়ার v টা কনস্ট্যান্ট du / dx - u টা কনস্ট্যান্ট dv / dx এটা এই ফর্মুলা অনুযায়ী এখানটাতে আমরা করব প্রথমে ব্র্যাকেট দিয়ে নাও ব্র্যাকেটে যেন ভুল না হয় তাহলে r + small r স্কয়ার তার আবার একবার স্কয়ার হবে এইটা v আর এটা u এটাকে আমরা u ধরছি এটাকে আমরা v ধরছি তাহলে v টা এখানে কনস্ট্যান্ট থাকলো তাহলে r + small r স্কয়ার এটা কনস্ট্যান্ট dr dr মাইনাস r টা কনস্ট্যান্ট থাকবে ddr ক্যাপিটাল r প্লাস r তার স্কয়ার e স্কয়ার নিচে ক্যাপিটাল r প্লাস স্মল r স্কয়ার ক্যাপিটাল r প্লাস স্মল r তার স্কয়ার এটা কত হয়ে যায় 1 হয়ে যায় এটা r এখানটাতে আমরা চেইন রুল লাগাবো তাহলে 2 ইনটু r প্লাস ক্যাপিটাল r এটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু r আচ্ছা এটা আমি এখানে একবার পড়ে দেখিয়ে দিচ্ছি r প্লাস r এটা যদি ডেরিভেটিভ করি এটা তো 0 হয়ে যাবে আর dr dr 1 হয়ে যাবে তাহলে এটা 1 হয় ঠিক আছে r প্লাস r এটা 1 হচ্ছে তাহলে e স্কয়ার উপরে পড়ে থাকছে r প্লাস r তার স্কয়ার এখানটাতে r প্লাস r তার স্কয়ার মাইনাস 2r r প্লাস স্মল r ইনটু 1 তাহলে এই জিনিসটাকে যদি আমি জিরো পুট করে দিই ডিপি বাই ডিআর এইটাকে আমি যদি জিরো পুট করে দিই তাহলে দেখো ই স্কয়ার আর এই যে স্কয়ার এই স্কয়ার টার্মগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে মানে এই টোটালটাকে যদি আমি জিরো করে দিই তাহলে এটা জিরো ইনটু ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হয় এইটা জিরো হয়ে যায় তাই তো আর ই স্কয়ার তো কখনো জিরো হতে পারে না তাহলে ভেতরের টার্মটাই জিরো হবে শুধু মানে উপরের এই যে টার্মটা আছে ওপরের এই যে টার্মটা আছে শুধুমাত্র এই টার্মটাই জিরো হবে এটাও কখনো জিরো হবে মানে এটা তো অলরেডি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা জিরো ইনটু এটা জিরো হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন আর ই স্কয়ার তো জিরো হতে পারে না তাহলে এই টার্মটা যদি জিরো হয় তাহলে আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি আর প্লাস স্মল আর স্কয়ার মাইনাস টু আর আর প্লাস স্মল আর ইকুয়াল টু জিরো এখান থেকে আমি আর প্লাস স্মল আর আচ্ছা এখান থেকে নিচে আমি r প্লাস স্মল r দিয়ে ডিভাইড করে দিই 0 বাই r প্লাস স্মল r করে দিই তাহলে কি হয়ে যাবে এইটা এটা ক্যান্সেল আউট তাহলে r প্লাস স্মল r পড়ে থাকবে মাইনাস 2r এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে বুঝতে পারছো এটা দিয়ে জাস্ট একে ডিভাইড করো একে ডিভাইড করো তাহলে এটা এটা ক্যান্সেল আউট হয়ে শুধু একটা টার্ম পড়ে থাকবে এইটা এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর এখানে 0 পড়ে থাকবে 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0ই থাকে তাহলে এখানে কি পড়ে থাকলো r প্লাস স্মল r মাইনাস 2r ইকুয়াল টু 0 আর এটা r - r = 0
ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর, তাহলে এইটা হচ্ছে কন্ডিশন। এটা কিসের কন্ডিশন? এইটাই হচ্ছে কন্ডিশন, যখন আর ইকুয়াল টু স্মল আর হয়ে যাবে তখন পি ইকুয়াল টু কি হয়ে যাবে? ম্যাক্সিমাম পাওয়ার হয়ে যাবে, পি ইকুয়াল টু পি ম্যাক্স হয়ে যাবে। বাকিটা ভিডিওতে করা আছে।